ওই জন্য ব্যাস আমি সবাইকে মিউট করছিলাম আর সবাইকে আমি মিউট করে দিতে হবে, সবাই মিউট করলে ঠিক হয়ে যাবে। আমি শুরু করতে পারি? না স্যার আমি বলবো স্যার, স্যার একটু ওয়েট করতে হবে স্যার। আমাদের পেজে শুরু হয়েছে? হ্যাঁ স্যার শুরু করুন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। করোনা সংকটের কারণে জাতি আজ এক মহা দুর্যোগ কাল অতিক্রম করছে। শুরু তো করলাম, আবার শুরু করুন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। করোনা সংকটের কারণে জাতি আজ এক মহা দুর্যোগ কাল অতিক্রম করছে। মানুষের জীবন ও অর্থনীতিকে এই মহাসংকট থেকে উদ্ধারের জন্য যেখানে প্রয়োজন ছিল প্রথাগত গতানুগতিক বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে একটি বিশেষ করোনা বাজেট, তা না করে অর্থমন্ত্রী গতকাল 11 জুন জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার একটা গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছে। এই বাজেট জাতিকে হতাশ করেছে। গত 9 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ 3 বছরের একটি মধ্য মেয়াদী বাজেট রূপরেখা দিয়েছিলাম। অর্থমন্ত্রী আমাদের সুপারিশ ও দেশের অধিকাংশ শীর্ষ অর্থনীতিবিদদের অভিমতকে উপেক্ষা করে প্রত্যাশিত অসাধারণ বাজেটের স্থলে নিতান্তই একটি অত্যন্ত সাদামাটা গতানুগতিক একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন। অথচ সুযোগ ছিল এবারকার এই বাজেটে একটা উত্তরণের সম্ভাবনা ছিল। এই বাজেট করোনা কাটিয়ে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার কোন সুনির্দিষ্ট প্রস্তাব করতে পারেনি। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ করা হয়নি। বাজেটে বর্তমানে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে কার্যকর সুশাসন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠার কোনো বিকল্পই নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতি আশা করেছিল এবারের বাজেটে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে, কিন্তু সবাইকে হতাশ করে অর্থমন্ত্রী স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের জন্য চলতি অর্থ বছরের তুলনায় 3,515 কোটি টাকা বাড়িয়ে 29,274 কোটি টাকা বরাদ্দ দিলেন। এছাড়া করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হলো জিডিপির মাত্র 1.3%। অথচ স্বাস্থ্য খাতে আমরা জিডিপির 5% বরাদ্দের প্রস্তাব করেছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় এর চেয়ে অধিক অর্থ দব করতে পারবে না এমন খোঁড়া যুক্তিতে স্বাস্থ্য খাতে অধিক বরাদ্দ দেওয়া হয়নি বলে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা সৃষ্টি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করাই ছিল প্রত্যাশিত। বরাদ্দ যাই থাক না কেন, প্রয়োজন স্বচ্ছ দুর্নীতিমুক্ত ব্যবহার, সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রকৃত অর্থে কোনো গঠনমূলক ব্যবস্থা কিংবা সংস্কার প্রস্তাব নেওয়া হয়নি। এমনকি যেসব প্রকল্প নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেসব প্রকল্পগুলোকেই সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে। অথচ পরিবহন খাত ও বিদ্যুৎ খাত সহ এমন অনেক খাতে অনেক বেশি পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে যা এই মুহূর্তে প্রয়োজন ছিল না। সরকারি ভাষ্য মতে বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা 20,279 মেগাওয়াট, তাই এ সময় তোড়জোড় করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপুল অর্থ বরাদ্দের কোনো দরকার ছিল বলে আমরা মনে করি না। 1,200 মেগাওয়াট রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটি 1,13,000 কোটি টাকায় দেশের সবচেয়ে একক ব্যয়বহুল চাপযুক্ত জলচুক্তি প্রকল্প, যা রাশিয়ান এক কোম্পানি কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটির বাস্তবায়ন কিছু সময়ের জন্য পিছিয়ে দিয়ে ওই অর্থ স্বাস্থ্য খাত সহ কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা খাতে ব্যয় করা যেত।
তা করা হয়নি, কারণ রূপপুর কেন্দ্রের দুর্নীতির সুযোগ বন্ধ করতে চায়নি সরকার। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবেলায় যে কাঠামো থাকা দরকার সেটি পরিপালিত হয়নি। বাজেটের আয় ও ব্যয়ের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। বাজেটে কেবল সংখ্যার হিসাব মিলানো হয়েছে, বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা 382,011 কোটি টাকা ধরা হয়েছে, তার মধ্যে এনবিআরকেই আয় করতে হবে 330,000 কোটি টাকা, অর্থাৎ 50% অধিক প্রবৃদ্ধি, যা বাস্তবতা বিবর্জিত। এনবিআর এর অর্থ আহরণ করতে ব্যর্থ হবে, তাতে বাজেট ঘাটতির পরিমাণ আরো বেড়ে যাবে। ব্যাংকগুলোর পক্ষে প্রস্তাবিত ডেফিসিট ফাইন্যান্সিং এর 25,000 কোটি টাকার যোগান দেয়া সম্ভব হবে না। এনবিআর এর পক্ষে এত বিপুল রাজস্ব আহরণে ব্যর্থতা, ব্যাংকগুলোর পক্ষে ঘাটতি অর্থায়নে অক্ষমতার কারণে বাজেট মুখ থুবড়ে পড়তে বাধ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাজেটে ব্যাংকিং খাত সহ অর্থনীতিকে পুনরুদ্ধারের কোন সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব নেই, বরং শীর্ষ ঋণ খেলাপিদের ঋণ পরিশোধে আরো সময় বৃদ্ধি করার সুযোগ দেওয়া হয়েছে। এটা তো কোনো সংস্কার নয়, যা ব্যাংকিং খাতকে আরো সংকটের দিকে ঠেলে দেবে, আর্থিক শৃঙ্খলা আরো ভেঙে পড়বে। সরকার বলছে এই চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে শতকরা 5%। সম্প্রতি বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস 2020 শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলতি বছরে প্রবৃদ্ধি 1.6% নেমে আসবে এবং 2021 বছরে অর্থাৎ 2020 এবং 2021 বছরে তা হবে মাত্র 1%। অর্থমন্ত্রী এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণ করেছেন 8.2%। আমদানি রপ্তানি বিনিয়োগ কর্মসংস্থান ইত্যাদি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলো যখন আলোচনা করলেই স্পষ্ট যে 8.2 প্রবৃদ্ধি অর্জন নিতান্তই কল্পনাপ্রসূত। বিনিয়োগ দরকার 32-34%, যে কঠিন এবং অসম্ভব। জিডিপি ও রাজস্ব আহরণে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমান ভাবেই প্রতারণার সামিল। এই বাজেটে করোনাকালীন সময়ে মানবেতর জীবনযাপন করছে দিন আনে দিন খায় এ শ্রেণীর মানুষের জন্য। এই বেকারত্ব মোকাবেলার কোন গঠনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বাজেটের সীমিত আয়ের বৃহৎ দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। করোনায় সাধারণ মানুষের আয়ের ঝুঁকি বাড়লেও সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ আগের অর্থ বছরের তুলনায় কমেছে 0.2%, যা মোট বাজেটের 4.7%। চলতি বাজেটে ছিল তা 4.9%। পল্লী সমাজসেবা কার্যক্রমের জন্য প্রণোদনা প্রদান করা হবে মাত্র 100 কোটি টাকা, যা নিতান্তই অপ্রতুল। বাজেটে কিছু প্রণোদনার কথা উল্লেখ করলেও ওইসব আর্থিক প্রণোদনা নিতান্তই ব্যাংক লোন। রুগ্ন ব্যাংকিং খাত অর্থ বহন করতে না পারলে প্রস্তাবিত আর্থিক প্রণোদনা মিলবে না। মিললেও সরকার দলীয় কিছু লোকজন এতে উপকৃত হবে। এর জন্য দরকার ছিল বাংলাদেশ ব্যাংক অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশেষ তহবিলের যোগান দেয়া, কিন্তু তা করা হলো না। প্রিয় সাংবাদিকবৃন্দ, অর্থমন্ত্রী বিদেশে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন, অথচ প্রবাসীদের ডেস্টিনেশন হিসেবে পরিচিত প্রতিটি দেশই করোনা আক্রান্ত হয়ে মন্দা কবলিত। তাছাড়া কর্মহীন প্রবাসীদের দেশে পুনর্বাসন আত্মনির্ভরশীল করে তোলার কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই এই বাজেটে। বাজেটে পোশাক খাতের অস্থিরতা কাটানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 6 মাস থেকে 1 বছরের মধ্যে গার্মেন্টস গুলো ফিরে দাঁড়াতে পারে, কিন্তু এই সময়টুকু টিকে থাকার মতো সাপোর্ট তাদের দিতে হবে। তা নাহলে পোশাক খাত মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে অর্থনীতির চাকা সফল করতে কেবলমাত্র গার্মেন্টস খাতের উপর ভরসা করলে চলবে না, আমাদের অর্থনীতিকে ডাইভার্সিফাই করতে হবে। সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা প্রস্তাবিত বাজেটে নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। বাজেটের বড় অংশ মেগা প্রকল্পগুলোকে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ। অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্পকে
বাজেটে আনায়নের প্রয়োজন ছিল না। দুর্নীতির যে ধারা চলমান সেটাকে অব্যাহত রাখাই এর কারণ বলে আমরা মনে করি। তাছাড়া কারো টাকা সাদা করার সেই যে সুযোগ এই বাজেটে দেওয়া হয়েছে সেটাও দুর্নীতিকে চলমান রাখার আরেকটি প্রয়াস মাত্র। আবাসন খাতের ফ্ল্যাটের পাশাপাশি এবার 10% বাড়তি শুল্কে জমি কেনা ও উন্নয়ন, বিল্ডিং, নগদ টাকা, ব্যাংকে রক্ষিত টাকা, স্টক ডিভিডেন্ড, বন্ড ও শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে অনৈতিকতাকে বৈধতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন করার বিধানটিও উঠিয়ে দিতে যাচ্ছে, যা অসাংবিধানিক, কোনোভাবেই কাম্য নয়। দেশে যে আইনই থাকুক না কেন, আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। অর্থমন্ত্রী কালো টাকা সাদা করাকে করদাতাদের আয়কর রিটার্নের ত্রুটি সংশোধনের সুযোগ সৃষ্টি হিসেবে অভিহিত করেছেন। কালো টাকা অর্থনীতির অংশ বটে, তবে এটি অর্থনীতির মস্তিষ্কের টিউমারের মতো, এই টিউমার সরাতে হবে নয়তো রোগী মারা যাবে। এ বাণী অর্থমন্ত্রী অবশ্যই জানেন, রোহিন্টন মিস্ত্রি, তবু তিনি কালো টাকা সাদা করার দুয়ার খুলে দিলেন। মূলত গত এক দশক কালের অধিককাল ব্যাপী সরকার দলীয় যে সকল ব্যক্তি নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছে তাদের টাকা সাদা করার জন্য সরকার এবার কালো টাকা সাদা করার ক্ষোভ বৃদ্ধি করেছে। আমরা এহেন অনৈতিক, দুর্নীতি সহায়ক, বৈষম্যমূলক, অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিদেশে পাচার হয়ে যাওয়া লক্ষাধিক কোটি টাকার যে ক্ষতিয়ান দেশে বিদেশি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তা দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে 2,05,000 কোটি টাকা, অথচ করোনা সংকট মোকাবেলায় মাত্র 10,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এই উন্নয়ন খাত থেকে 1,00,000 কোটি টাকা করোনা সংকট মোকাবেলায় দেওয়া যেত, কারণ উন্নয়ন খাতে শুধু উৎপাট হয়। অর্থমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে 26,758 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। বিদ্যুৎ খাতে 8,000 কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে, যার অধিকাংশ যাবে বিদ্যুৎ উৎপাদন না করেও বেসরকারি রেন্টাল প্ল্যান্টগুলোকে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার জন্য, যা নিতান্তই অনৈতিক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাজেটে পানি সম্পদ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থায় খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, অথচ এখনো আমফানের ধকল চলছে, উপকূলীয় বাঁধগুলো মেরামত হয়নি, লক্ষ লক্ষ মানুষ জলাবদ্ধ রয়েছে। অপরদিকে সামনে আরো সংকটময় পরিস্থিতি আসতে পারে, বিশেষ করে করোনার সেকেন্ড শক যা অনেক দেশেই হচ্ছে, এমত অবস্থায় এই দুই মন্ত্রণালয়ের বরাদ্দ হ্রাস করা উচিত হয়নি বলে আমরা মনে করি। কৃষকদের উৎপাদন উপকরণ যেমন বীজ, সার ইত্যাদির মূল্য হ্রাসের তেমন কিছুই বলা হয়নি, বরঞ্চ রাসায়নিক সারের মূল্য গত বছরের মূল্যই বহাল রাখা হয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কৃষিখাতকে যথাযথ গুরুত্বের সাথে মূল্যায়ন করা হয়নি। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে প্রায় 2,50,000 মানুষ সম্পৃক্ত, এই খাতও যথাযথ গুরুত্ব পায়নি। এমনিতেই ব্যাংকে আমানত কমে গেছে, অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন ব্যাংকে 10,00,000 টাকার উপরে রাখলেই 3,000 টাকা কর দিতে হবে, 1,00,000 টাকার উপরে থাকলে 15,000 টাকা ট্যাক্স দিতে হবে, এতে আমানত ক্ষতিগ্রস্ত হবে কারণ আমানতকারীরা নিরুৎসাহিত হবে। কর্মসংস্থান, কারিগরি শিক্ষা খাতে আরো গুরুত্ব দেওয়া দরকার ছিল। শস্য বিমার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, এই বাজেটে অন্তত বলা উচিত ছিল তারা এই ব্যাপারে কিছু করবেন কি করবেন না। বাজেটে হাতে তৈরি খাবার, গুঁড়ো দুধ, অনলাইন খাবার, অনলাইনে কেনাকাটা, মোবাইল ও ইন্টারনেট সেবা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি 100 টাকার সেবা নিতে চান তাহলে 75 টাকার সেবা নিতে পারবেন, 25 টাকা যাবে সরকারের পকেটে। মোবাইল সেবার ওপর কর প্রায় প্রতি বছরই বাড়ছে। করোনা সংকটকালে অবরোধ অবস্থায় আমরা দেখছি এসব সেবা কত প্রয়োজনীয়। এ সময় অনলাইনে বেচা কেনা মোবাইল ও ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক আরো 5% বাড়ানো সঠিক হবে না। আমরা অনলাইন কেনাকাটা ও মোবাইল ইন্টারনেট সেবার বর্তমান ব্যয় বহাল রাখার আহ্বান জানাচ্ছি। বাজেটে স্বর্ণ আমদানিতে VAT অব্যাহত দেওয়া হয়েছে। আমি আবার বলছি, বাজেটে স্বর্ণ আমদানিতে VAT
অব্যাহতি দেওয়া হয়েছে, এতে স্বর্ণের দাম কমবে। স্বর্ণের দাম হ্রাসের এ প্রস্তাবে জুয়েলারি দোকানের লবি ও বিত্তবানরাই লাভবান হবে। সাধারণ মানুষ এবং মধ্যবিত্তদের যারা সংকটকালে স্বর্ণালঙ্কার বিক্রি করে দিতে বাধ্য হবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। 30 জুনের মধ্যে গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সংকটকালে এই নিষ্ঠুর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। এছাড়া সারা দেশে এনজিও গুলো ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের 30 জুনের মধ্যে ঋণের কিস্তি পরিশোধের সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। করোনাকালে সংকটে নিপতিত গরিব ঋণ গ্রহীতারা এতে আরো বিপদগ্রস্ত হবে। ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের কিস্তি পরিশোধের সময়সীমা বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি। আমরা এর আগে প্রস্তাব করেছিলাম, আমাদের যে প্রস্তাবনা দিয়েছিলাম তার মধ্যে বলেছিলাম যে আয়কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেমেন্ট যেটা, এটাকে স্থগিত করে সঠিক সময় বা তারও কিছুদিন সময় দেওয়ার জন্য ভালো হতো, কিন্তু সেটা আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 30 জুনের মধ্যেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পে করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, অর্থনৈতিক উন্নয়ন ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামের এই বাজেট প্রকৃত অর্থে একটি অন্তঃসারশূন্য কল্পনা প্রসূত কথার ফুলঝুরি ছাড়ার কিছুই নয়। এই বাজেট মানুষের আশা পূরণ করতে পারেনি শুধু নয়, এই বাজেট মানুষকে আরো কষ্টে ফেলবে, এই বাজেট জনবান্ধব হয়নি। বর্তমান সরকারের কাছ থেকে অবশ্য এর বেশি আশা করেও লাভ নেই, কারণ জনগণের কাছে এদের কোনো জবাবদিহিতা নেই এবং জনগণের কোনো ম্যান্ডেটও এদের কাছে নেই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যে বাজেট যে ভাবনাটা উপস্থাপন করলেন, সরি প্রতিক্রিয়াটা উপস্থাপন করলেন, আমরা তো বাজেট ভাবনা একটা দিয়েছিলাম আপনাকে, সরি বাজেট প্রতিক্রিয়া যেটা দিয়েছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমি একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় মহাসচিব, সেটি হচ্ছে আজকে সকালে আপনি নিশ্চয়ই জেনেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সংবাদ সম্মেলন করেছেন এবং উনি ওই সংবাদ সম্মেলনে এটাকে সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল বলে দাবি করেছেন, এক। আর দুই নম্বর হচ্ছে যে এই বাজেটে ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয় বিএনপির পক্ষে। মাননীয় মহাসচিব, আসলে আপনি এখন যে কথাগুলো বললেন সেই কথার সাথে ওবায়দুল কাদের কথার কতটুকু যুক্তি আছে আপনি মনে করেন? না না, আমাদের কথা তো আপনি শুধু, এটা তো আমাদের পার্টির কথা নয়, এই কথাগুলো তো আজকে বাংলাদেশের যারা বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন এবং যারা বিভিন্ন সময়ে অর্থনীতির মন্ত্রণালয় চালিয়েছেন তারা সবাই কিন্তু এক বাক্যেই কথা বলছেন যে এই বাজেটটা এখন এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য একেবারেই উপযোগী হয়। আসলে এটা কি ছিল? আপদকালীন বাজেট করা উচিত ছিল। এখন তো আপনার এই যে সামনের দিকে আরো ভয়ঙ্কর অবস্থা আসছে, ম্যাক্রো ইকোনমিক্স এর অবস্থা কি হবে একমাত্র সেটা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন, অর্থাৎ সমগ্র দেশের মানুষ সেটা বলতে পারবে। দুর্ভাগ্যজনক ভাবে সরকার এটা উপলব্ধি করতে পারেন, তারা তাদের সেই চিরায়ত গতানুগতিক এবং লক্ষ্য তো একটা, সে লক্ষ্য হচ্ছে যে কি করে আপনার সেখান থেকে কিছু টাকা পয়সা বানানো যায়। সরি টু সে দ্যাট, but that has been being done in this country. etai kora hocche. apni shastokhater obostha dekhechen kibhabe shastokhat ekebare bhenge poreche, bongur hoye geche, manush kothao kono rokom chikitsa pacche na. ebong dekhun ajke bola jete pare je allahr upore sob chhere dewa hoyeche, jacche thala garite kore rogi niye jay, porti hote pare na, shekhan theke mrito deho niye bare bashay asche, eshe abar shekhane apnar she দাফনও করতে পারে না, কারণ সেটা আবার অনেক সমস্যার ব্যাপার আছে। এই যে সরকারের ভুল সিদ্ধান্ত, সরকারের আপনাকে একটা মানে অহংকার, সরকারের দাম্ভিকতা এবং তারা নিজেরাই সবকিছু করতে পারবে এই যে তাদের একটা ব্যবস্থা ধারণা, এই ধারণাটাই কিন্তু আজকে এই অবস্থায় নিয়ে এসে বাংলাদেশকে ফেলেছে। আমরা প্রথম থেকেই বলছি যে সরকারের কোনো জবাবদিহিতা নেই, কারণ দে আর নট ইলেক্টেড, এবং ইলেক্টেড নয় বলে কিন্তু আজকে অবস্থাটা হয়েছে। একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কিন্তু কখনোই এই ধরনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস গুলো মোকাবেলা করা সম্ভব নয়।
একমাত্র ইনস্টিটিউশন বিল্ড আপ করে যদি আপনি প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে পারেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, এবং আমাদের সরকারের যে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যদি আপনি তৈরি করতে পারেন একটা প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে কিন্তু সেটা একটা স্থায়ী ভিত্তি পেতে পারে। তা নাহলে কিন্তু এখানে স্থায়ী ভিত্তি পাওয়া সম্ভব নয়, যে কারণেই ওটা ভেঙে পড়ার মতো হচ্ছে, দাসের ঘরের মতো ভেঙে পড়ছে সব। মাননীয় মহাসচিব, মাই টিভি থেকে মাহবুব সৈকত বলছি। জি জি বলুন। জি, আপনি ভালো আছেন? আছি ভালো। মহাসচিব, আমি জানতে চাচ্ছি যেটি, সেটি হচ্ছে যে বাজেট, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেছেন যে এটি যেহেতু করোনা পরিস্থিতির কারণে ওনারা সম্ভাব্য সবকিছু ঠিক একদম ঠিকঠাক মতো দিতে পারছেন না, একটি বিষয় বলেছেন তারা। পাশাপাশি এখন যে করোনা মহামারী, এই অবস্থায় আসলে স্বাস্থ্য খাতে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দটা ঠিক আছে কিনা কি বলবেন? আমি বলেছি তো একেবারেই ঠিক নেই। আমরা কিন্তু আমাদের বক্তব্যের মধ্যেই এটা বলেছি, আমরা শুধু নয়, আপনার যারা চিকিৎসক আছেন, যারা আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, সবাই বলছেন যে এটা অনেক বেশি হওয়া উচিত ছিল। আপনি দেখুন, একটা সারা দেশে একটা আইসিইউ সমন্বিত একটি অ্যাম্বুলেন্স নাই, নট এ সিঙ্গেল ওয়ান, যে আইসিইউ রাখা আছে একটি নেই। জেলাগুলোতে আপনি কোথাও আইসিইউ পাবেন না খুঁজে। ঢাকা শহরের মধ্যে সরকারি হাসপাতালগুলো যেগুলো আছে, যেগুলোকে আপনার কোভিড এর জন্য আপনার চিহ্নিত করা হয়েছে, সেখানেও কিন্তু পর্যাপ্ত আইসিইউ নেই, এবং মানুষ কিন্তু অক্সিজেন সিলিন্ডার তার জন্য হাহাকার করছে। আপনার যেভাবে এটাকে ছড়িয়ে দিয়েছে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে, সেইভাবে এখন তো আপনি এটাকে সামাল দেওয়াই মুশকিল হয়ে গেছে। দ্যাট ইজ দ্য প্রবলেম স্বাস্থ্য খাতে। সেজন্যই অনেক বেশি আপনার বরাদ্দ হওয়া উচিত ছিল, এবং তাদেরকে সেইভাবে আপনার কাঠামোটা তৈরি করা উচিত ছিল। আপনি দেখেন টেকনিশিয়ান এখন বলা হচ্ছে যে 5,000 নিয়োগ দেওয়া হবে, সেই 5,000 নিয়োগ দেওয়ার জন্য বরাদ্দ আরো বেশি থাকা কথা। 10 বছরে মাত্র 135 জন টেকনিশিয়ান ছিল। এই তো সরকারের সাফল্য এখানে। মাননীয় মহাসচিব, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। মাননীয় মহাসচিব, আমি একটু আমি বলতে চাচ্ছি যে 2,05,000 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে, আপনি এবং গতকাল ডক্টর মঈন খান স্যারের সাথে কথা হয়েছে, তিনি বললেন যে এখান থেকে 1,00,000 কোটি টাকা বাঁচিয়ে এই করোনা দুর্গতদের মাঝে, করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে বরাদ্দ দেওয়া যেত। তো আপনারা ওখান থেকে এখানে আনার পরামর্শ বা প্রস্তাব দিচ্ছেন, কেন বলছেন না যে ওটা ওখানেই থাক, এখানে বরাদ্দটা বাড়ানো হোক? না, আমরা মনে করি যে আপনার সরকারের রেভিনিউ আর্নিং এর কথাটা আমরা বলেছি আপনাকে, টাকাটা আসবে কোথেকে? আমরা যে সরকার যেভাবে বলছে যে টাকা আসবে, সে টাকা তো সেভাবে আসবে না, সেটা আমরা বলেছি। 50% এর অধিক প্রবৃদ্ধি হতে হবে আপনার রেভিনিউতে, যে যে বাজেট দেওয়া হয়েছে। সুতরাং ওইটা বলতে না, এটা অবাস্তব হবে, আর টাকা কোথেকে বাড়াবে? এই জন্যই আমরা বলছি যে এই মেগা প্রজেক্টগুলোতে যেগুলো শুধু দুর্নীতি হচ্ছে, সেগুলোকে আপনার বরাদ্দ কমিয়ে দিয়ে অত ডিলে করে আপনি ইজিলি এটাকে নিতে পারতেন এই খাতে। এবং যে বলা হয়, আমরা যেটা বললাম এখন কিছুক্ষণ আগে, যে রূপপুর আণবিক প্রজেক্টে, এখন রূপপুর আণবিক প্রজেক্টটা কি খুব বেশি এসেনশিয়াল হয়ে পড়েছে? একদিকে এমনিতেই আপনার বিদ্যুৎ উদ্বৃত্ত হয়ে বলছেন, আপনারা বিদ্যুৎ উদ্বৃত্ত হয়ে গেলে রূপপুর আণবিক প্রজেক্টের দরকার কি? একমাত্র দরকার ওইখান থেকে যে বাড়তি টাকাটা আসবে, যে কমিশনটা আসবে, সেটা ব্যক্তি বিশেষের পকেটে চলে যাবে। মাননীয় মহাসচিব, এই সরকার তো ইলেক্টেড না, আপনারা জানেন নির্বাচনটা কেমন হয়েছে, সেটিও জানে, মানুষও জানে। তো করোনা দুর্যোগটিকে অনেকটা বিশেষজ্ঞরা বলছেন যে এই দুর্যোগের মাধ্যমে সরকারের যে অন্যায় এবং যে অপরাধগুলো ছিল, এবং রাজনীতিবিদরা এবং সরকার মানুষের পাশে দাঁড়ানোর একটি সুযোগ তৈরি করতে পারতো, এবং মানুষ তাদেরকে কিছুটা হলেও ক্ষমা করতে পারতো। আপনি কি মনে করেন সরকার এই দুর্যোগ থেকে শিক্ষা নেবে? না, নেয়নি তো। সরকার তো এই দুর্যোগ থেকে শিক্ষা নেয়নি। শিক্ষা নিলে আজকে সরকার একটা জনগণের কিভাবে সেবা করা যায়, সামাজিক নিরাপত্তা কিভাবে বৃদ্ধি করা যায়, দিন আনে দিন খায় যে মানুষগুলো আছে তাদেরকে কিভাবে আপনার খাওয়ানো যায়, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করা যায়, সেই দিকে তারা নজর দিতেন। আমরা তো ভেবেছিলাম যে এবারকার বাজেটটা আসবে ওইটাকেই কেন্দ্র করে, জীবন এবং আপনার জীবিকা এই দুটোকে কেন্দ্র করেই আসবে। দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যে তারা তাদের সেই যে একটা ইগো আছে যে 8% হতে হবে, আপনার 8% উপরে হতে হবে প্রবৃদ্ধি, ওইখানে তারা নিয়ে গেছে। অথচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বলছে
যেটা এক থেকে এক দশমিক ছয় এর বেশি উঠতে পারবে না, এর বেশি ওঠা সম্ভব হবে। মাননীয় মহাসচিব জি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে কথাটি বলেছিলেন যে বাজেটের ব্যাপকতা বোঝার মতো সক্ষমতা বিএনপির নেই, এবং আপনারা যেটি বলছেন এই সময়ে যে বাজেট দেওয়া উচিত করোনাকালীন সময়ে সেটি অনুধাবন করতেই পারেনি সরকার। তো আমরা দুই পক্ষের বক্তব্যই শুনলাম, কিন্তু একটি বিষয় যেটি বলছেন যে এই বাজেট অবাস্তবায়নযোগ্য, বাস্তবায়নযোগ্য নয়, সেটি কেন বলছেন? যে কেন বাস্তবায়ন কেন বলছি, যে এই জন্য বলছি যে তারা যে বাজেট অর্থ কি, আপনাকে আয় আর ব্যয় দেখাতে হবে, তাই না? তো আয় দেখাচ্ছেন আপনি যে 50% আয় করবেন আপনি রেভিনিউ খাতে ট্যাক্সের মাধ্যমে, এটা তো কোনোবারই পারেন না আপনারা। প্রত্যেকবার আপনি ওই যদি দেখেন সার্ভে রেভিনিউ থেকে কখনই সেটা আসে না, ডেফিসিট হয়ে যায়। তো সেটাকে পার করতে কে পারবে? তারপরে বলছে যে আপনার বিদেশি আপনার সাহায্য থেকে আসবে, এগুলো তো আপনার শুধুমাত্র অনেক চিন্তা মাত্র। রেমিটেন্স তো অনেক কমে যাচ্ছে, আপনার রেমিটেন্স কমে যাচ্ছে কারণ অলরেডি 10 লক্ষ লোক ফিরে আসবে বলা হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে। একেবারেই নষ্ট হবে আপনার, এই জন্যই যে আপনার যদি সেভিংস না থাকে তাহলে ব্যাংকের আপনার ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাবে, সেই ব্যাংক গুলো ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিকভাবেই, অর্থনীতির স্বাভাবিক নিয়ম এটা। মাননীয় মহাসচিব, আমি এটা একদম আপনার এই ধরনের, এটা হচ্ছে আপনার ওই বালকিল্য কথাবার্তা। তার আগে আওয়ামী লীগ কোম্পানি ছিল তারা কত দিয়েছিল, তাই না? এটা তো সময়ের সঙ্গে সঙ্গে আপনার এক্সপানশন তার বাড়ানো এগুলো হয়, এটা তার বিএনপি পারে বলেই তো বিএনপি। আমরা অলরেডি একটা বাজেট দিয়েছিলাম, তো একটা বাজেট অলরেডি দিয়েছিলাম যে এই বাজেটটা ফলো করলে, তো আমরা এর তারও আগে আপনার আমরা প্যাকেজ দিয়েছিলাম যে কিভাবে ওভারকাম করা যাবে এই করোনা পরবর্তী সময়টাকে, কিভাবে পার করা যাবে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি। কিন্তু সরকার তো সেটিকে লক্ষ্য নেই, সরকারের লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে যে কি করে আপনার এখান থেকে তারা তাদের লোকগুলোকে তুষ্ট করবে, তাদের পকেট ভারী করবে, দ্যাটস देयर মোটিভ। জি প্লিজ বলেন। আমি সময় টিভি থেকে সালহীন বলছিলাম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জানতে পারছি, জি প্লিজ স্যার। প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা কথা বলেছেন স্যার, শুরুতেই বলেছিলেন যে এই বাজেটটি একটি গতানুগতিক এবং সাদামাটা একটি বাজেট ঘোষণা করা হয়েছে, একটু বলবেন যে সাদামাটাটা আসলে কেন? একেবারেই আপনার এটা এখন যেটা প্রয়োজন, এই মুহূর্তে যেটা প্রয়োজন জাতির জন্য, মানুষের জন্য, মানুষগুলোর বেঁচে থাকার জন্য, উত্তরণ ঘটনার জন্য, তার কোনোটাই এর মধ্যে আসতে পারেনি। এখানে যেটা এসছে সেটা আমরা বলেছি যে তাদের যে চিন্তাটা আপনার যে একটু আর্ন সাম কমিশন, এটা এখানে প্রধান এসছে। আমি খুব স্যার আরেকটি জি স্যার সঙ্গে স্যার একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে আপনার এর আগে করোনা প্রস্তুতির সময় আপনারা প্রস্তাবনা দিয়েছিলেন যে কয়েক হাজার 85,000 কোটি টাকার একটা বাজেট প্রস্তাবনা দিয়েছিলেন। আমরা একটা বাজেট একটা ওটা ছিল আপনার করোনা প্যাকেজ পুনরুদ্ধারের জন্য প্যাকেজ দিয়েছিলেন, এবং একই সঙ্গে এবং বাজেটের আগে স্যার একটা ভাবনা আপনারা দিয়েছেন যে বাজেট ভাবনাটা কেমন হতে পারে, সরকারকে পরামর্শ দিয়েছিলেন স্যার। কিন্তু আমরা দেখেছি যে জি স্যার কোনোবারই সরকার বা আপনাদের দাবি আর কি, যেটা কোনোবারই সরকার সেগুলি মেনে মানেন না বা সেই পরামর্শগুলি গ্রহণ করেন না। তারা বলে থাকেন যে বিরোধী দল শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে, ব্যাপারটা কি এরকমই নাকি স্যার সরকার কেনই বা আপনাদের পরামর্শ গ্রহণ করছে? এখন একটা মৌলিক প্রশ্ন এসে যাবে, এই সরকার আসলে বিরোধী দলে বিশ্বাস করে কিনা, এই সরকার আসলেই আপনার জনগণের অধিকারে বিশ্বাস করে কিনা, এবং এই দেশের মালিক যে জনগণ সেটাই কনসেপ্টে তারা বিশ্বাস করে কিনা। যদি করতো তাহলে তো আপনার ইলেকশনও ঠিক ওইভাবে করতো, যে আপনার সঠিক ইলেকশন হতো, ফেয়ার ইলেকশন হতো। যদি করতো তাহলে জনগণের ইচ্ছাগুলোকে তারা সম্মান প্রদর্শন করতো। এতো আজকে দেখেন না গোটা পৃথিবীতে কি হচ্ছে, মিনিমাম যে ইনস্টিটিউশনগুলো যে তৈরি হয়েছে তারা জনগণের যে ইচ্ছা, জনগণের কথা, তাই কিন্তু যথেষ্ট মর্যাদা দিচ্ছে। আই থিঙ্ক ইটস ওভার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।
স্যার আপনাকেও ধন্যবাদ, সাবধানে থাকবেন স্যার, নিরাপদে থাকবেন।